গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অ্যানাদার ভিডিও। তো অনেকদিন পরে আজকে ভিডিওটা বানাচ্ছি, একটু কাজের মধ্যে বিজি ছিলাম। আজকের অনেকদিন পর বন্ধুদের সাথে বার হয়েছি, একটু ঘুরতে যাব, একটু পিকনিক করব। তা আজকে আমরা সাথে আছি অনেক মানে ছোটবেলার বন্ধু, সব পুরনো বন্ধু, সব যে যার কাজে বিজি থাকি। পাঁচু ভাই, রাকেশ ভাই আছে, আজকে ফুল বাল করব আমরা, একটু মজ মস্তি করব। তো তারক ভাইও আছে, তারক ভাই মুখটা একটু দেখাও। হ্যালো গাইস, এটা কে ভাই? ভুক্কা ভাই, কুমার ভাই, কুমার ভাই। আর আমাদের অটো চালক আছে সুমঙ্গলদা, আমাদের দাদা হয় বদ্দা। তা আমরা এখন কেল্লার দিকে রওনা হচ্ছি, আমাদের সাথে থাকুন, আজকে খুব মস্তি করব। নতুন হাটে দাঁড়িয়ে আছি, বাজার করতে আছে তারক ভাই, আমাদের অটো চালক দাদা সুমঙ্গলদা, বসে বসে গল্প করছি। আর একটু আগেই আমরা ছাতু খেলাম, ছাতু ভিডিওটা দেখাতে পারিনি, কিন্তু ছাতুটা খেয়ে সত্যি এই গরমের সময় উল্টো পাল্টা জিনিস। এখন নতুন হাটে দাঁড়িয়ে আছি, বাজার বাজার করে দেবো, করে আমরা আবার রওনা হবো। সুমঙ্গলদা, ওকে তো ফুল, ওকে ঠিক আছে। নতুন হাটের বাজার এখানে সত্যি খুব পাবলিক, মানে এখানে খুবই মানে একটা মানে ভিড় জনবসতি এলাকা। এটা হচ্ছে নতুন হাটের বাজার, খুবই টাকা আম বিক্রি করছে। আর সত্যি রোডটা দেখি অল টাইম এখানে জ্যাম, শুধু দুপুরবেলা হয়তো একটা দুটো নাগাদ এখানে জ্যাম কম থাকে। গ্যাসের অটো কিনুন আর অফার লিটার ফ্রিতে পেয়ে যান, পেয়ে যান রোড পারমিটের সুদ ব্যবস্থা, হ্যাঁ শুধুমাত্র 63,000। আমরা কেল্লার পুরো ব্রিজের ওপরে এখনো দাঁড়িয়ে আছি, দারুণ রোদ এখানে। আমরা আমাদের এই অটোটাকে নিয়ে চলে এসেছি। এরকম বিদেশি ইংলিশ কোনো জায়গায় শুনেছেন আপনারা? তো পুরো জাল ফেলবে বলে এখনো চিন্তা ভাবনা করেছে, রোদ আছে যদিও, কিন্তু ভিউটা পুরো আসাম লাগছে, পুরো একদম দেখুন জাল ফেলা হচ্ছে, অসম পুরো জায়গা, ভিউটা জাস্ট অসম, ব্রিজের ভিউটা জাস্ট অসম। কেল্লার পথ এই শুরু হলো বলতে গেলে আমাদের, চারিদিকে শুধু নদী, এখানে ভিউটা জাস্ট অসম। গাইস এখন বাজে 1:17 আর আমরা এখন চলে এসেছি আমাদের পুরো মেন কিনারায়। তো মেন জায়গায় আমি এখন চলে এসেছি, এবার জায়গার ভিউটাকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা মিলে, এবার একটু তো হইচই করতেই হয়, পুরো মানে দারুণ প্লেস দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে এটা, এটা ডোঙাজোড়ার নদী, তাই তো? কেল্লার নদী এসে মিশেছে, এটা ডোঙাজোড়ার নদী পুরো। সুমঙ্গলদা, জায়গাটা এতক্ষণ পরে এসে কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো তো, দেখুন পুরো একদম
হ্যালো এভরিবডি, কেমন লাগছে? রাগে চাই যা দারুন অপূর্ব। এরা মাগে বাংলাদেশে আমরা কোনদিন আসি বাংলাদেশ পুরো একদম বাংলাদেশের বর্ডার, পুরো একদম বাংলাদেশের বর্ডার লাগছে। ওই একটা ছোট দেখুন, পিছনে নৌকো দেখা যাচ্ছে, একদম অনেকটা দূরে আছে ওই একদম পিছনে। তো সত্যি গাইস, এতক্ষণ এতক্ষণ পরে যে মুহূর্তটা আমরা এসে পৌঁছেছি, এই যে প্রাকৃতিক যে দৃশ্যটা আমরা দেখছি, মানে একদম অসাম বিউটিফুল। তো এখন আপাতত আমরা রান্নার কাজে শুরু হয়ে যাব। মাংস আছে কালভাট, ঠিক আছে, কালভাট আমরা খাওয়া শুরু করব, তৈরি করে, এখন নয় একটু পরে। প্রাকৃতিক ভিউটা একবার দেখে দিই, শুধু নদী আর এই পিছনটা দেখুন, ঠিক আছে। তো প্রথমে এসেছি, 1:17 বাজে তখন। তো এবার আমরা পুরো রেডি হয়ে গেছি, আলু পেঁয়াজ, আমরা তো মাংস খাবো একটু। মাংসটা দেখুন, মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে গরম। আর এদিকে আমাদের ভুট্টাটা পেঁয়াজ কাটতে বসে গেছে, মানে ফার্স্ট ছেলে, এটা হচ্ছে 5G ছেলে আমাদের, আর আমরা এখন 4G আছি। আপাতত সবাই আনন্দ করে একটুখানি বসে রেস্ট নিই, তারপর আর একটু রোদ পড়লে আমরা ঘুরতে বেরোবো এবং সেই ভিউটা দেখাবো আপনাদেরকে। তো গাইস এখন একটু রেস্ট নিই আমরা, আর আমাদের খাওয়ার যে সরঞ্জামটা করা হয়েছে সেগুলো রেডি করে নিয়ে খাবো, তারপরে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো যে ডোঙাজোড়ার নদী কি কত সুন্দর এখানে। এটা হচ্ছে কালভাটের মাংস, কালভাটের মাংস যারা দেখেননি, কালভাটের মাংস কীরকম হয় দেখেনি। মুরগি, এটা বড় মুরগি, আমাদের ভাই এখন মুরগির এটা নিয়েছে। জল দে, সুন্দরদা জল ঢালছে। পেঁয়াজ কাটিং টা দেখো, পুরো চাইনিজ আমাদের রান্না মাস্টার। হ্যাঁ, হুক্কা ভাই, হুক্কা ভাই যেন হেবি এই হুক্কা ভাই পেঁয়াজ গুলো কাটছে। দেখ আমরা যে কজন আছি এখন আমরা সবাই রাজা এখানে। দূর দূরান্তে দেখুন কেউ নেই, শুধু আমরাই আছি, কেউ নেই, শুধু কড়া রোদ আর আমরা। স্টার্টিং হয়ে গেছে, লঙ্কা সব মোটামুটি, মাংসর সরঞ্জাম সব হয়ে গেছে, শুধু মাংস বসালেই আমাদের তৈরি হয়ে যাবে। আমাদের কুকিং মাস্টার হচ্ছে হুক্কা ভাই, তারক ভাই, আস এটা কে শুনু ভাই। আজকে আমরা খাবো গ্রিন চিকেন, গ্রিন চিকেন, আমরা গ্রিন চিকেন বানানোর প্রস্তুতি আমাদের চলছে। শুনো দা, মাংস ওটা কিসের মাংস? আমরা তো বুঝতে পারছি না যে মাংসের কালার আছে, মুরগির অনেক রকম কোয়ালিটি আছে, কিন্তু তার মধ্যে এটা মিডিয়াম কোয়ালিটি। এটা হচ্ছে কি, মানে এই মাংসটা হচ্ছে কি কালভাট মাংস বলে, কালভাট, কালভাট। রাকেশ ভাই তন্দে শুধু খুঁজেই যাচ্ছে, কিন্তু কি খুঁজে বয়ে যাচ্ছে না। একটা প্যাকেট খুঁজছি পাচ্ছি না কোনো মতে। এই আমাদের মাংস সব রাখা হয়েছে, আর সত্যি দূর থেকে যে প্রকৃতির যে হাওয়াটা আসছে, এই যে বাঁধ টাইপের করা আছে এখানে, সেখানে দেখুন এটা টপকালেই নদী। এখানে ছোট ছোট ছাগল, গ্রামের যে ছাগল, এখানে এই ছোট ছোট ছাগলগুলো খেলা করছে, আর এই হচ্ছে দূর দূরান্তে কেউ নেই। বসলে একটা আলাদা মানসিক শান্তি পাচ্ছি, সত্যি একদম নিস্তব্ধতায় ভর্তি, অসাম প্লেস। দারুণভাবে গেবিটা তৈরি করে নিয়েছে দোস্ত, দেখে না বন্ধুরা গেবির কালারটা এসছে, দেখো
দারুন দারুন ভাই, হেভি রান্না করছে। গ্রেভিটা পুরো একদম দারুণভাবে করে নিয়েছে পাঁচু ভাই আর সুমুদা, হাতে করে চার হাতে মাংস নিয়ে আসছে, দেখেছো? ব্যাস ঢেলে দিল পুরো একদম, ব্যাস দারুন দারুণ দারুণভাবে কষিয়ে নিচ্ছে পুরো একদম। রাকেশ ভাই আমাদের মেড ফেলে দিয়েছে, তার ভাই কষিয়েই যাচ্ছে একদম পাক মেড়ে ছেড়ে দেয়। এখানে প্রাকৃতিক দৃশ্য হচ্ছে এটাই, নদীর পাড়ের হাওয়া আর সোনুদা ফিলিং কেমন? খুব সুন্দর চলছে আমাদের প্রোগ্রাম, প্রোগ্রাম খুব সুন্দর, হ্যাঁ খুব আনন্দ করছে। আর ও কি ওই ছেলেটা কে ওইখানে ওই কোণে দাঁড়িয়ে, ও কি করছে? প্রাকৃতিক দৃশ্য করছে না, এখানে গাছেরা জল পাই তো ভাই, তুই আবার জল দিচ্ছিস? ঘামাচি হবে না কিন্তু এই জল। সুমঙ্গলদার নতুন নির্দেশ, নদীর জলে চান করো, কোনো ঘামাচি হবে না। আমাদের সুমঙ্গলদা এখন পাড়ে নেমে খুব মস্তিতে চান করছে, এটাই আমাদের আনন্দ। সব ছেলেরা সব রাত্রিবেলা না এটা ঢিল মারবে, লাইট জ্বলবে, ফসফরাস আছে এই জলে, তাই? এই আমাদের পাঁচু ভাই চলে এসছে একটু মজা করার জন্য, ব্যাস। ইট নাকি ওখানে? তাহলে আমাদের একটু সাবধানে থাকতে হবে, সার্চ করে দেখতে হবে। হ্যাঁ এই দেখো ছেলেটা কোথায় আছে, এই যে ছেলেটি বসে আছে কত সুন্দর ভাবে পোস্টটা নিয়েছে দেখো, কুমিরটা কত সুন্দর আছে। হ্যাঁ এটাই হচ্ছে মেন কুমির, ওই জঙ্গল মাংস হচ্ছে খাবো, ব্যাস এখনো খাওয়া দাওয়া করিনি, তারপর প্যান্ডেল ভাড়া শেষ। তারক ভাই পুরো একদম রেডি করে দিয়েছে, মাংসের কালারটা এনেছেন দেখ, পুরো লাভলি ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং, দারুণ কালার এসছে, গন্ধটাও সেরা, খেতেও সেরা হবে এটুকু গ্যারান্টি। এবার আমরা খাওয়া শুরু করতে এসেছি, কিছু কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেলে, এইসব কচি কচি বন্ধুদের সাথে, ছোট্ট ছোট্ট বন্ধুদের সাথে খুব আদরে আমরা খাওয়া দাওয়া করেছি, সেই খাওয়া দাওয়ার মধ্যে থেকে ওদেরকে একটু ভাগ দিয়েছি এইসব বন্ধুগুলো, তাই তো? তাই তো বন্ধু, তাই তো? দেখুন কোনো জায়গায় বেড়াতে যান বা যাই কিছুই করুন, এদের জন্য অন্তত অল্প একটু খাবার দাবার অবশ্যই রাখবেন, তাহলে এটা খুব কম পায়, এরা খেতে একটু কম পায়, এদেরকে অবশ্যই একটু খাওয়াবেন, এদের সাথে থাকবেন। আর এরা একটুতে অনেক মানে শান্ত এবং ভদ্র, একটু আদর পেলে এরা কাছে চলে আসে। এই আর একজন আছে দেখুন এখানে, হ্যাঁ বাপ, হ্যাঁ দেখুন এতটাই গা পোষা, এতটাই গা পোষা, দেখুন কি করছে দেখুন, পুরো এখন নদীর পাড়ে বসে আছি, আর নদীর যে শান্ত আবহাওয়া পরিবেশ সেটা আমরা উপভোগ করছি, একটা শান্ত পরিবেশ, একটা ঠান্ডা হাওয়া নদীর ওই পার দিয়ে চলে আসছে আর দারুণ লাগছে সত্যি বলছি।
ডোঙা জোড়া জায়গাটা এসে আমাদের সত্যি খুব ভালো লাগলো। তো আমাদের সুমঙ্গলদা একটু সাঁতার খাচ্ছে, চিত সাঁতার। ইনি সাঁতারু মাস্টার ছিল আগে, তো এখন কি সুন্দর সাঁতারটা কাটছে দেখো। হ্যাঁ কিন্তু কাছাকাছি দেখাবে, বেশি দূরে। হ্যাঁ নানা রকমের নদীতে নেমে সাঁতার কাটা দেখাচ্ছে। ব্যাক করো, অনেকটা দূরে চলে গেছে। ডলফিনের মতো সাঁতার কাটছে দেখো, সত্যি দারুণ। চলো দারুণ দারুণ চলে এসে এবার। হ্যাঁ ঠিক আছে, এবার পুরো ভেসে রয়েছে। নদীতে নেমে একটু মজা করছে আমাদের সুমঙ্গলদা ভাই, পুরো ফুল ছিলে আছে। তো আমরা এই পরিস্থিতিতে এবার একটু যাব, একটু ঘুরে নেব। একদম সন্ধে সন্ধে টাইম হয়ে আসছে, প্রকৃতির দৃশ্যটা একটু দেখিয়ে দিই। ওই আমাদের অটো দাঁড়িয়ে, আর এই সবাই ফিরছি দেখুন। তো লাস্ট মুহূর্তটা আমরা দেখিয়ে দিলাম, অচেনা জায়গা, আমরা বেশি দূর এগিয়ে যেতে পারিনি, বেশি দূর ঘুরতেও পারিনি। আমরা এই কাছাকাছি ছিলাম একটু নদীর আবহাওয়াটা বোঝার জন্য, একটু ফিল করার জন্য, একটু আনন্দ করার জন্য। তো ভাইয়ের একটা বক্তব্য আছে, ভাই বলো। এভরিবডি, আমরা আজ গাছি যে প্ল্যানটা করে সকালবেলায় বেরিয়েছিলাম, সকাল 6টার সময় ঘুম থেকে উঠে চোখের অবস্থাও খুব একটা ভালো নেই, সারাদিন কষ্ট কষ্ট করে আমরা একটু মানে বেশি টায়ার্ড হয়ে পড়েছি। তো বাট এখন যে জায়গাটা, যে ফিলটা আমরা করছি, মানে খুব সুন্দর একটা প্রকৃতি, যে প্রকৃতিটা ঘরের মধ্যে থাকলে পাওয়া যাবে না, এসির হাওয়াতেও পাওয়া যাবে না, একদম ঠিক। এখানে প্রকৃতির যে নিজের একটা মানে দৃশ্য, প্রকৃতি যে মানে অনেক কিছু করতে পারে, সেটাই এখানে না এলে কেউ বুঝতে পারবে না। এই জায়গাটা খুব ভালো জায়গা, এখানে আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আপনাদেরকে কোনো কথা বলতে পারবে না। আপনারা এখানে একদিন আসুন, এসে ঘুরে যান, খুব ভালো জায়গা। খুব বেশি পয়সা খরচা ওরায়, পার হেড যদি 500 টাকা করে ধরেন, একদম পুরো ফুল মস্তি, ফুল টু মস্তি। বাট ফ্যামিলি ছাড়া, গার্লফ্রেন্ড ছাড়া, অনলি দোস্ত। হ্যাঁ সত্যি কথা বলতে ছোটোবেলার সব একসাথে বন্ধুত্ব, আর এই একসাথে বন্ধুত্ব ফিল করার মজাটাই আলাদা। বন্ধুরা সব একসাথে থেকে যে আনন্দটা হয় সেটা সত্যি, ফ্যামিলি হোক, ফ্যামিলির সাথে একটা আলাদা মজা, কিন্তু বন্ধুদের যে ছোটোবেলার বন্ধুত্ব তাদের সাথে একটা আলাদা মজা সত্যি পাওয়া যায় ঘুরতে গেলে। তো এই মুহূর্তে আমার ভিডিও আমি শেষ করলাম, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইজ, বাই।